চাকরি করে না পেলাম জনতার আশীর্বাদ, না পেলাম সাংসারিক সুখ, পেলাম শুধু ভিক্ষার অবজ্ঞার বঞ্চনা। না, এই চাকরি আমার আর ভালো লাগছে না মিস্টার মুখার্জি। শপথে হাসলেও আমরা পুতুল মাছের পুতুলের মতো ঠিক উল্টো পথে হাঁটছি। স্যার, এত বড় সিদ্ধান্তের আগে একটু সমস্যাটা আপনি যে আপনাকে বলতেন, সমস্যার সমাধান করার চেষ্টা করতাম, তবে আমি বেশ ভালো করে বুঝতে পারছি। হবে, আমি এই মানিনেগা থানায় বদলি হয়ে এসেছি মাত্র 7 দিন, আর এই 7 দিনে শুনতে পাচ্ছি উত্তরের পাহাড়ি আর জঙ্গল থেকে প্রতিদিন কাঠ চোরা পথে পাচার হয়, বস্তির নিরীহ মেয়েদের জোর করে ধর্ষণ করা হয়, বেআইনি ভাবে চায়ের বাগান থেকে চা চুরি হয়, কিন্তু কে বা কারা করছে তা কিন্তু কেউ জানে না। একটু ভুল করছেন স্যার, প্রমাণ থাকলে ওইসব ক্রিমিনালদের ধরা যাবে না। কারণ ওইসব ক্রিমিনালরা আমার আপনার চেয়ে উঁচু তলায় বসে থাকা নেতা মন্ত্রী বড় বড় অফিসারদের পয়সা দিয়ে কিনে রেখেছে। তাই বলছিলাম, অহেতুক চিন্তা না করে যেমন চলছে তেমন চলতে দিন। মিস্টার মুখার্জি, আধুনিক শিক্ষা সভ্যতার নামাবলী গায়ে দিয়ে এই ইন্টারনেটের পৃথিবীতে আমি আপনি আমরা প্রতিটি মানুষ আজ প্রতিবন্ধী, অর্থাৎ আনফিট। শব্দটা আনফিট নয় মিস্টার মুখার্জি, হবে মিসফিট, অর্থাৎ যার যেটা হবার ছিল সেটা না হয়ে হয়েছে অন্য কিছু। এই যেমন ধরুন, হবার কথা ছিল ডাক্তার, ছুরি কাঁচি দিয়ে অপারেশন করবে, কিন্তু হয়েছে ডাকাত, ছুরি কাঁচি দিয়ে অপারেশন করছে ঠিকই, তবে ধরন তারা। স্যার, হবার কথা ছিল অভিনেতা, মিথ্যে মিথ্যে সংলাপ বলবে, কিন্তু হয়েছে নেতা, মিথ্যে মিথ্যে সংলাপই বলছে, শুধু বলার ধরন তারা। হবার কথা ছিল ভিখারি, হাফ পেতে ভিক্ষা চাইবে, হলাম পুলিশ, হাফ পেতে ভিক্ষাই চাইছি, যার নাম ঘুষ, শুধু ধরন তারা। মিস্টার মুখার্জি, এত কিছুর পরেও 15ই আগস্ট কিংবা 26শে জানুয়ারি আমাদের চিৎকার করে বলতে হবে, সারে যাও সে আচ্ছা হিন্দুস্থান হামারা, বলতে পারেন মিস্টার মুখার্জি, পরশুরামের কঠোর কুঠার নিকটতম করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি গ্রামের পাহারাদার নবাব চৌকিদার। আপনি তাহলে ক্রিমিনাল ধরতে আড়াল থেকে পুলিশকে সাহায্য করেন? ইচ্ছা ছিল লেখক হবার, কিন্তু হয়ে গেলাম চৌকিদার, কিন্তু লেখার অভ্যেসটা তো ছাড়তে পারিনি, তাই অসত্যের মুখোমুখি দাঁড়ানোর জন্যে সত্যের কালি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক প্রমাণ আমি দিনের পর দিন লিপিবদ্ধ করেছি ওই ডায়েরির পাতায়। মানিক ডাকার অনেক অজানা ইতিহাস আপনিও ডায়েরি পড়লে জানতে পারবেন। তবে একটা অনুরোধ স্যার, ডায়েরি পড়েই আপনি কোনো স্টেপ নেবেন না, সময়ের অপেক্ষা করুন। ঠিক আছে, আপনার কথা অনুযায়ী আমি অপেক্ষাই করব। ঠিক আছে, আমার ছোট্ট ভাগনা ভিটু হেতু ফুলান বছর তার বাবা মায়ের জন্য অপেক্ষা করে আছে। আপনার অভিযোগ তো আমার মগজে ঢুকলো না, কে আপনি আর কিসের জন্য আপনার ভাগ্নে ওই ছোট্ট ফুলের মতো সেতুটা অপেক্ষা করছে? আমি বলছি অফিসার, ওর নাম বিলাস, বিলাস মুর্মু, আমাদের এমএলএ লালমোহন গাঙ্গুলির কাজের লোক, আর ওই ছোট্ট বিট্টুর মামা। মামা? হ্যাঁ হ্যাঁ, ও বিট্টু ছাড়া আমার আর কেউ লাই বটে।
আমার একমাত্র বোন গোলাপের একমাত্র ছেলা বটে। ওই ছোটবেলাতে বাম্মা মরে যাবার পর থেকে ওই গোলাপটাকে আমি কোলে পিঠে করে বড় করলাম, প্রেম করে পুপারের গোবিন্দকে সে বিয়ে করলো। এক বছরের মাথায় ছোট্ট বিট্টু হলো। গোবিন্দ আর গোলাপ আর বিট্টুকে নিয়ে আমি বড় ভালো ছিলাম স্যার, কিন্তু কিন্তু সেই যে রাতে অন্ধকারে পুলিশ গিয়ে বিট্টুর মা বাবাকে তুলে নিয়ে এলো, তারপর থেকে কিন্তু কেন আপনার বোন আর গোবিন্দ বাবু কি অপরাধ করেছিল? মেজবাবু মেজবাবু সে রাতে তো আপনি ছিলেন, স্যারকে সব কথা বুঝাই বলেন বটে। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, সময় বলবো। ঠিক আছে, আমি জানি না বিট্টুর বাবা মা এখন কোথায় আছে, তবুও আমি আপনাকে কথা দিচ্ছি ওর বাবা মাকে আমি ঠিক কলকাতায় ফিরিয়ে দেবই দেব। দণ্ডবোধ স্যার, দণ্ডবোধ। আজকালকার দিনে পুলিশ কোথা দিয়েও কোথা রাখে নাই, তাই আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার, আমার ভাগনাকে আর কাঁদাবেন না স্যার, আর কাঁদাবেন না, এই নিন স্যার দশটা টেকা আপনি রাখুন। দশ টাকা? হ্যাঁ, আমি রোজ স্কুলে টিফিন খেতে আমি যে টাকা দিই, টিফিন না খাইয়ে জমিয়ে রাখা এই দশটা টিকা আমার ভাগনা আপনাকে দেওয়ার জন্য পাঠিয়েছে, এই নিন স্যার। কিন্তু আমাকে দেওয়ার জন্য ওই ছোট্ট ছেলেটা টিফিন না খেয়ে টাকা পাঠিয়েছে কেন? ও জানে স্যার, ঘুষের টাকা না নিলে পুলিশ কোনো কাজ করে নাই, তাই আপনার ভাগ্নে আমাকে ভুল বুঝলেও আপনি আমাকে ভুল বুঝবেন না, টাকাটা ফেরত নিন। না স্যার, টাকা আপনি ফেরত দেবেন না স্যার। মেজ বাবু ঠিক কথাই বলেছেন স্যার, টাকাটা আপনি রেখে দিন, আর ওই টেকার বিনিময়ে আমি তার জন্য আপনার কাছ থেকে একটু সান্ত্বনা কিনবো স্যার, একটু সান্ত্বনা, ওই ফুলের কাজটাকে বাঁচিয়ে রাখার সান্ত্বনা স্যার। বিলাস, কি ব্যাপার মিস্টার মুখার্জি? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, ওই ছোট্ট ছেলেটা টিফিন না খেয়ে আমাকে টাকা দেবে আর আমি তা হাত পেতে নেব। হ্যাঁ নেবেন নেবেন, কারণ 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 ওই বিট্টু আর বেশি দিন বাঁচবে না। নবাববাবু আপনি কি বলছেন? ঠিকই বলছি স্যার, ব্লাড ক্যান্সার কাউকে বেশি দিন বাঁচিয়ে রাখে না, ওর এই থাকা পৃথিবীতে থাকার পাসপোর্টটা ওই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রেনিউ করেনি স্যার, বেশি দিনের জন্য রেনিউ করেনি। হ্যাঁ স্যার, টাকা না দিলে এই মানিকপুর থানা কোনো কাজ করে না, তাই টাকা দিয়ে ওর মা বাবাকে ফিরে পাওয়ার আশা কিনতে চায় এই মানিকডাঙ্গা থানা থেকে। ওই আশা নিয়ে যায় বলেই হয়তো এখনো বেঁচে আছি, যেদিন আপনি টাকা নেবেন না ও আশা হত হবেই, আর বলা যায় না সেই দিনে হয়তো। না 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 না, আমি চলি আমি চলি, এই মানিকটাকে পাহারা দিতে হবে, নিরক্ষর মানুষগুলোকে স্বাক্ষর করাতে হবে, ঘুমিয়ে থাকা বাংলার ভীত মানুষগুলোকে জাগাতে হবে। জাগো জাগো বাংলার মানুষ সব জাগো। আপনার চরিত্রটা আমার কাছে ভারী আশ্চর্য লাগছে মিস্টার মুখার্জি। বলুন বলুন মিস্টার মুখার্জি, এখন ওরা কোথায়? সেদিন কেন আপনারা বিট্টুর বাবা আমাকে গ্রেফতার করেছিলেন? কি অপরাধ করেছিল তারা? কতদিন সাজা হয়েছে তাদের? সব সব প্রশ্নের উত্তর আমার চাই স্যার। মানে গোবিন্দ আর মানে গোলাপ স্যার, মানে কি হলো, থামলেন কেন? বলুন বলুন মিস্টার মুখার্জি বলুন স্যার। মানে গোবিন্দবাবু, হট, কি বলছেন মিস্টার মুখার্জি? আমি যে বিট্টুর হয়ে বিলাসকে কথা দিলাম, এই কথাগুলো আপনি আমাকে আগে বলেননি কেন?
এখন আমি কি করি? একটা চাপা যন্ত্রণা ওই ছোট্ট ছেলেটা কি কুড়ে কুড়ে খাচ্ছে। ছাড়বো না, ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না ইডিয়েট। যত উপর তোলাতেই বসে থাকো না কেন, আইনের পোশাক পরা যতগুলো অফিসারকে তুমি কেন না কেন, আমি তোমাকে ছাড়বো না। ওই ছোট্ট বিট্টুর চোখের চলে আমি তোমাকে ডুবিয়ে মারবো। এই আমি আমার পোশাকে দীপ্তি দিয়ে বললাম, তোমার কবল থেকে মানির টাকাকে আমি মুক্ত করবোই। আই প্রমিস। যতই তুমি তোমার দুর্নীতির তালা চাবি দিয়ে ওরা জগৎকে বন্ধ করে রাখো না কেন, আমি আমার কর্তব্যে হাতকে সেই চাবি খুলে তোমার হাতেই পরিয়ে দেব। নেই নীতির হাত করা। তোমারি চরণ শরণ নীলাম, তোমারি চরণ শরণ নীলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী। কেন আমি তোমার কেনা গোলাম নয় যদু কাকা, যে ডাকলেই আসতে হবে। আমার হাতে এখন কত কাজ, কর্তা বাবু আসেনি যাবে তার জন্য রান্না করা, গিন্নিমা পূজোয় বসবে তার জন্য পূজোর জোগাড় করা, তার উপর আমার পলাস্তার চেঁচিয়ে ওঠা, কথায় কথায় ওঠার, চাপা এটা চাপা ওটার। আচ্ছা তুমি বলো যদু কাকা, আমার কি দুর্গা ঠাকুরের মতো দশটা হাত, এত বড় সংসার কি একা সামলানো যায়? তুই ঠিক বলেছিস চাপা, এ তো সংসার নয় যেন একটা রাজবাড়ি। তবে বুঝলি চাপা, বড়বাবু বেঁচে থাকাকালীন এ সংসার আরো বড় ছিল, এবেলা ওবেলা মিলিয়ে পাঁচশো পাত পড়ত, আর এ গায়ে কেউ না খেয়ে থাকতো না রে। আর বড়বাবুর মন ছিল আকাশের মতো নির্মল আর উদার, আর ধ্যান ধ্যানও খুব করত। আচ্ছা যদু কাকা, মানে আমি যেটা শুনেছি ওই বড়বাবুর বাবা কর্তা বাবুকে খুন করা হয়েছে? তাহলে আমি যা শুনেছি তা ঠিক? ওই বড় বাবু কর্তা বাবুর বাবা মানে ওনাকে নাকি ওই কাজল দিদি বিয়ের দিন খুন করা হয়েছে? এসব নিয়ে এখন আলোচনা না করাই ভালো। আর তাছাড়া তোমাকে একটা কথা বলি বিলাস, তোমাকে তো বড়বাবু বারবার এ বাড়িতে আসতে বারণ করে দিচ্ছি, তবে কেন তুমি এ বাড়ি আসবো বলো তো? ও কেনের উত্তরটা তো আমার জানা নাই যদু কাকা, আসলে আমি হলাম একটা ফুটবল। ওদিকে লালমোহন বাবুর বউ এই কাজল দিদি বলে এই বাড়ি থেকে খবর নিতে, আর চৌধুরী বাবু ও বাড়িতে কোনো খবর পাঠাবে নাই, তবু তো আমাকে এখানে আসতে হবে। লালমোহন বাবুর মাইনে করে চাকর বটে। ছড়ানো কথা এখন বলেন তো চৌধুরী বাবু কেমন আছে? এই মানিকটা কথা থানার বুকে চিরন্তন সত্য, সততা এবং প্রতিবাদের পতাকা উড়িয়ে চৌধুরী বংশের প্রত্যেকটা চরিত্র ঠিক যেভাবে নিজেদের অস্তিত্বকে রক্ষা করে গেছে, এই রাজশেখর চৌধুরীও ঠিক সেইভাবে নিজের অস্তিত্বকে রক্ষা করে ভীষণ ভীষণ ভালো আছে। কিন্তু বিলাস, তুমি আমার কথা চিন্তা না করে বরং তুমি তোমার মনিবই লালমোহন গাঙ্গুলি আর তার পরিবারের কথা চিন্তা করো। আসলে আপনার মন সেটা আসলে
আসলে তোমরা যাকে আমার বোন হিসাবে জানো সে আমার বোন নয়। চৌধুরী বাবু, বহুদিন আগে কর্তব্য আর মানবতার খাড়া দিয়ে দু টুকরো করে ফেলেছি আমাদের সেই সম্পর্ককে। কাজল, কাজল আমার বোন নয়। চৌধুরী বাবু, লালমোহন গাঙ্গুলির স্ত্রী। আর হ্যাঁ, এই পরিচয় নিয়ে যদি বেঁচে থাকতে চাই তাহলে ভালো, আদারওয়াইজ ছোট মুখে বড় কথা বলবো নাই চৌধুরী বাবু। তবে আপনি কাজল দিদিকে বোন বলে না মানলো, কাজল দিদি আপনাকে এখনো দাদা মানে। হ্যাঁ করতে বাবু, প্রত্যেক ভাই ফোটার দিন কাজল মা আপনাকে ভাই ফোটার দেবার জন্য এ বাড়িতে এসেছে। রাখি পূর্ণিমার দিন একটা রাখি নিয়ে আপনার হাতে পরাবার জন্য এসেছি। কিন্তু কিন্তু কেন জানি না, আপনি রাখি না পরে ভাই পরে না নিয়ে আপনি ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আচ্ছা কর্তা বাবু, কাজল দিদি যদি কোনো অন্যায় করে থাকে তাকে কি ক্ষমা করে দেয়া যায় না? বড় ভাই হিসেবে তাকে কি আপনি ক্ষমা করতে পারেন না? না, ছোট বোনকে ক্ষমা করলে যে আমি আমার নিজের চেতনার কাছেই হেরে যাব। কর্তা বাবু, আমি আমি আমার অন্তরের জ্বালা যন্ত্রণার কথা তোমাদের কিছুতেই বোঝাতে পারবো না। কর্তা বাবু, তোমরা প্রদীপের জ্বলা আগুনটাকে দেখেছো, দেখোনি তার তলায় থাকা অন্ধকারটাকে? কর্তা বাবু, বিলাস, তুমি এই মানিকডাঙার মানিকডাং থানার আদর্শ গর্ব। তুমি এবারে যখন খুশি তখন আসবে, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, ওই লালমোহন গাঙ্গুলির খবর দিতে বা আমার খবর নিতে নয়। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কথাটা আমার মনে থাকবে চৌধুরী বাবু। তবে আমি বলি কি, ও বুকে আপনি একটা পাথর জমায়ে রেখেছেন, দেখবেন ও পাথরটা সরাইয়ে দেন তখন দেখবেন কত হালকা লাগছে বটে। পিটার জেল থেকে ছাড়া না পেলে ও পাথর সরবে না বিলাস। পিটার মানে খুনি বন্ধুর জন্য আজ তুমি যদু কাকার গায়ে হাত তুললে, তাই বলতে বাধ্য হচ্ছি অভিযুক্ত গায়ে ভর করে যতই তুমি আকাশের উপর দিয়ে উড়ে চলো না কেন, নজরটা কিন্তু তোমার সেই ভাগাড়ের দিকেই আছে। চোখ যেদিকেই থাকুক না কেন, আমার বন্ধুত্বের দিকে তোমরা কেউ নজর দেবে না। পিটারের সম্বন্ধে একটাও বাজে কথা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই না। শুনতে না চাইলে তো সত্য কোনোদিন মিথ্যে হয়ে যাবে না। পূজো করতে করতে আমি তোমাদের সব কথা শুনেছি, তাই তো সর্বশক্তিমান করুণাময়কে বললাম, হে ঈশ্বর, পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে তুমি সৃষ্টি করেছো প্রেম প্রীতি ভালোবাসাকে। সেই ভালোবাসা যে সম্পর্কের আঘাতে জর্জরিত, যে ভালোবাসা দিয়ে তুমি এই চৌধুরী বংশের বাগানকে সাজিয়ে তুলেছিলে, সেই ভালোবাসাকে তুমি নষ্ট হতে দিও না। শেষ করে দাও ভাই বোনের মধ্যে বিভেদ বিদ্বেষ আর সৃষ্টিকে। তোমরা দেখে নিও, তোমরা সবাই দেখে নিও, একদিন আমি এই সংসারটাকে জোড়া লাগাবই আর ভগবান সেদিন মুখ তুলে চাইবেন, এই সংসারকে আমি জোড়া দেবই দেব। তুমি যেমন একটা ভাঙা সংসারকে জোড়া দেওয়ার স্বপ্ন দেখো, আমিও সেভাবে স্বপ্ন দেখি তোমার ওই হাতের শাখা জোড়া ভেঙে আমার মন যদি পবিত্র থাকে, তারপর সাত পাকের বন্ধনকে মুক্ত করার স্বপ্নকে আমি কোনোদিন সার্থক হতে দেবো না। এই শপথ আমার নয় গো, 33 কোটি দেবতার। এক কাজ করো নন্দিনী, হাতে পরে নাও কাছে শাখা চুড়ি, তাড়াতাড়ি ভাঙতে সুবিধে হবে। আয়না তৈরি হয় শাখা সিঁদুরের দিব্যি নয়, সিঁদুরের বদলে সিঁথিতে লাগিয়ে নাও লাল রং, তাড়াতাড়ি মুছতে সুবিধে হবে। কোথায় সাক্ষী রেখে যে সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে দিয়েছো তাকে মুছার সাধ্য তো আমার নেই গো, কারণ পৃথিবীতে লাল সিঁদুরের চেয়ে শ্রেষ্ঠ রঞ্জের কিছুই নেই গো। কিছুই নেই গিন্নি মা। যতই তুমি চোখে জল ফেলো না কোনো নন্দিনী, একটা কথা কান খুলে শুনে রাখো, ওই কাজল যেদিন এ বাড়িতে আসবে এই রাজশেখর চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাবে। চলে যাবে? স্ত্রী কি কোনোদিন তার স্বামীকে ছেড়ে থাকতে পেরেছিল? বেহুলা কি পেরেছিল তার লক্ষিন্দরকে ছেড়ে থাকতে? তাই তো বছরের পর বছর ধরে পাওচা গলা বেহুটাকে নিয়ে সব সমুদ্র তেরো নদী পেরিয়ে এই সিঁদুরের জোরে স্বয়ং যমরাজের কাছ থেকে তার লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছিল গো। ওগো গোটা পৃথিবী ওজন, স্ত্রীর কাছে স্বামীত্বের ওজন যে তার চেয়ে অনেক অনেক বেশি গো, অনেক বেশি।
কিন্তু অপ্রিয় হলো সত্যি কথা বলতে যে তোমার স্বামী রাজশেখর চৌধুরী ভয় পায় না তা তুমি ভালো করে জানো নন্দিনী। তবু তবু কেন বারবার তুমি আমাকে কঠিন হতে বাধ্য করো? কারণ কারণ তুমি না জানলেও আমি তো জানি সেদিনে সেই রাতে বিয়ে ঘরের দিন কি ঠিক ঘটনা ঘটেছিল। সানাই সুরে সারা চৌধুরী বাড়ি গম গম করছিল, কন্যা গানের জন্য আমি হন্য হয়ে বাবাকে খুঁজে বেড়াচ্ছি, বাবার কাছে গিয়ে ছুটে গিয়ে দেখলাম না। থাক থাক সেসব কথা, আসলে আসলে দেখি তো নন্দিনী কথায় কথায় না কথায় কথায় আমি তোমাকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। কি কথা গো? এই কিছুক্ষণ আগে পোস্টমাস্টার নিজে এসে আমার ছোট বোন ঝিলিকের এই চিঠিখানা নিজে হাতে হাতে দিয়ে গেল। পড়ো না গো। পড়ো না, কি লিখেছে চিঠিতে ঝিলিক? হ্যাঁ পড়বই তো, পড়বই তো, পড়বো না মানে আমার আমার ছোট বোন ঝিলিকের লেখা চিঠি। হ্যাঁ পড়বই তো। আপনার চোখে জল করতে বাবু, আপনি কাঁদছেন? হ্যাঁ হ্যাঁ কাঁদছি, তবে এ কান্না দুঃখের নয়, এ কান্না আনন্দের। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আগে আমার ছোট বোন ঝিলি কি লিখেছে তা পড়তে দাও। হ্যাঁ কি লিখেছে কি লিখেছে? লিখেছে, পূজনীয় দাদা, পত্রের প্রথমে তুমি ও বৌদি আমার প্রণাম নেবে, যদু কাকু ও বাকি দিয়ে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি ভালো আছি ঠাকুরজি, আমরা খুব ভালো আছি। পড়ো না গো, পড়ো না, আর কি লিখেছি পড়ো না। এবার আসল কথা লিখি। কি হলো, কি হলো, তুমি এত গম্ভীর হয়ে গেলে কেন? কি হয়েছে বলো না, কি লিখেছে ঝিলি, কি লিখেছে? পড়ো না, কি হলো, পড়ো, তুমি এরকম করছো কেন? লিখেছে, হ্যাঁ কি লিখেছে? লিখেছে, হ্যাঁ লিখেছে, বলো না কি লিখেছে। আগামী মাসের 2 তারিখ ঝিলিক ওখানকার সব কাজ শেষ করে দিয়ে গায়ে ফিরছে। মাঝে মাঝে সব এমন কাণ্ড করো, মাঝে কি বলবো তোমাকে, এমন চমকে দিয়েছিলাম বলো? সত্যি তুমি না, আরে সামনের মাসের 2 তারিখ, তার মানে তো আর বেশি দেরি নেই। যদু কাকা তুমি তাড়াতাড়ি যাও, রাও মিস্ত্রিকে খবর দাও। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, কোথাও বাবু এক্ষুনি যাচ্ছি, ওই রাও মিস্ত্রিকে খবরটা দিয়ে আসি। তুমি ও জামা জামা যা, তুই তোর কাজে যা। ঠিক আছে, কিনে মামি আমিও যাই করতে বাবু। আপনার ছোট বোন আসছে, এটা তো কম আনন্দের কথা নয় বটে, আপনার আপনার চোখে মুখে কত আনন্দ। আপনার মতো যদি আমারও ওই ছোট বোনটা ফিরে আসত, বিলাস, আমি ওর খুব আনন্দ পেতাম। বিলাস, কিন্তু নাই নাই, ও গোলাপার কোনো দিন ফিরবে গেলাই, আমি জানি ও গোলাপার কোনো দিন ফিরবে বুঝলে নন্দিনী? হ্যাঁ বলো। আজ আমার বড় আনন্দের দিন, মৃত্যুশয্যায় বাবাকে কথা দিয়েছিলাম বোন দুটোকে মানুষের মতো মানুষ করবো। কাজল কাজল তো তার নিজের পথ নিজেই বেছে নিল, মাও আমাকে ভুল বুঝে অভিমান করে চলে গেল বড় জামাইয়ের বাড়িতে, একমাত্র ঝিলিক আমার কাছে রয়ে গিয়েছিল। ছোটবেলা থেকে ওকে আমি বিদেশের কনভেন্টে স্কুলে পড়িয়েছি, আজ আজ আমার সেই ছোট বোন ঝিলিক আমার অহংকার আমার গর্ব হয়ে গায়ে ফিরে আসছে। ভাবতে পারো, ভাবতে পারো নন্দিনী, হে আমার কত বড় পাওয়া। তা তো না হয় বুঝলাম, কিন্তু এতদিন বিদেশে থেকে ঠাকুরজি গ্রামে এসে কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ তা হয়তো প্রথম প্রথম একটু হবে, তবে তুমি দেখে নিও, ও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি এক কাজ করো তো। কি কাজ বলো তো? তুমি একবার পলাশকে এখানে ডাকো। ও মা, এই সময় পলাশকে আবার কি হবে? আরে দেখো কাণ্ড, পলাশ ছাড়া বলি এত সব দায়িত্ব সামলাবে কে? আরে আরে বাবা বলো বলো বলো, এই ধরো আমরা কখন যাব, কোথায় কি খাবো, এসব কে দেখাশোনা? পলাশ দেখে, এত বড় স্টেট কে দেখাশোনা করে? পলাশ। আরে বাবা আমাদের দায়িত্ব, এই চৌধুরী বাড়ির দায়িত্ব পলাশকে দিয়েছো বলে কি তুমি ওই ছেলেকে দায়িত্ব পলাশকে দেবে নাকি? আলবাব, তুমি জানো না নন্দিনী, ওই পলাশের মতো সব ছেলে গায়ে একটাও নেই। নন্দিনী পাহাড়ের মতো অনড়, বাতাসের মতো নির্মল, আর পৃথিবীর মতো সত্য হচ্ছে আমাদের ওই পলাশ। আমি
ওই পলাশের হাতে তুলে দেব ঝিলিকের সমস্ত দায়িত্ব। এত বড় দায়িত্ব নেবার যোগ্যতা কি আমার আছে বাবু? পলাশ জীবনটাকে হাই রোড মনে করে, ব্যথা বেদনা শোক দুঃখ আর হাসি কান্নাগুলোকে ছোট্ট ছোট্ট গ্রাম মনে করে, দোপাশে ফেলে রেখে আসা ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট চালিয়ে আদর্শের স্টিয়ারিংয়ে হাত রেখে এই শরীর নামক ব্রেক ফেলবার লরিটাকে নিয়ে লক্ষ্য আর কর্তব্যের নিশানাতে পৌঁছিবার জন্য ছুটে চলেছি। বাবু গো, সে নিশানাতে পৌঁছিবার আগে আপনি আমাকে দেখতে লেভেলকে সঙ্গে থামিয়ে দেবেন না? আমি যে থামতে চাই না মা গো। পলাশ, পলাশ, সেই ছোট্ট মেলা থেকে আমি আপনাদের কাছে মানুষ হয়েছি, লোভ হাত ছানি দিয়ে রাখলেও আমি আপনাদের কাছে জানি, হতাশাকে কোনোদিনও আশার কাছে বিজি হতে দিনি, আপনাদের স্বপ্নগুলোকে আমি কোনোদিন কুয়াশাতে মিলিয়ে যেতে দিনি। কিন্তু আজ আজ যে গুরু দায়িত্ব আপনারা আমারই কাঁধে তুলে দিতে চাইছেন, সেই দায়িত্ব নেবার যোগ্য বোধ হয় আমি নই বাবু। বেটা ছেলের কথা শোনো নন্দিনী। ওরে পাগল, যুদ্ধ না হলে তো দেশ জানতেই পারবে না যে তার শক্তি কতখানি। কত পাগল, হ্যাঁ তোর এই কাঁধরা তৈরি বিশ্বাস দিয়ে বাবু, তাই অবিশ্বাসের বন্দুক তোর কাঁধে রেখে আমি কিন্তু ফায়ার করতে পারবো না। এ আপনি কি বলছেন বাবু? তোর কথা মতো ঠিকই বলেছে রে পলাশ, তুই ছাড়া আমাদের ছাড় কেউ নেই রে, তোকে ঘিরেই তো সুখ দুঃখ হাসি কান্না মেলা, নতুন করে বেঁচে ওঠার আশা। পৃথিবীতে মেয়ে হয়ে জন্মালেও আমি মা হতে পারিনি, সাত ছিল গর্ভ যন্ত্রণা সহ্য করার, তা না সহ্য করে সহ্য করলাম মা না হতে পারার যন্ত্রণা। আমি যখন একা 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 কিন্তু যন্ত্রণায় কাঁদতাম, তুই তখন ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে বলতিস, মা তুমি কাঁদছো কেন, আমি তো তোমার সন্তান। ওরে পলাশ, এতগুলো বছর পর তুই বোধহয় বুঝতে পেরেছিস আমি তোর আসল মা নই, তাই বুঝি তুই আমায় মা না বলে গিন্নিমা বলে ডাকিস পলাশ? না না মা না, মুখে গিন্নিমা বলে ডাকলে তুমি যে আমার মায়ের চেয়ে অনেক বড়, আর মাকে কখনো নকল করে যায় না মা। মাগো মাগো, আজকালকার দিনে কম্পিউটার কিংবা মেগাসিটি হাই স্ট্যাটাসের ছেলেমেয়েরা দুধের বোতল খাচ্ছে, মাদার ডায়েরি প্যাকেট দুধ কিংবা টিনের কৌটোর দুধ, আর তাই তারা বড় হচ্ছে ক্রিমিনাল কিংবা কলগাল। কিন্তু শুধু আমি নয় মা, তারা তো জানে মানবতাহীন ব্যবসার জন্যে দুধকে ফিল্টার করে নকল মায়ের দুধের মতো টিনের কৌটোতে বা প্যাকেটে ভরলেও কোন মা কি নকল করে টিনের কৌটো দিবা প্যাকেটে পড়ে যায় না মা। এই না হলে আমার ছেলের মতো কথা গিন্নিমা। ঝিলি দিদি তুমি কবে আসছেন বাবু? আগামী মাসের 2 তারিখে। আচ্ছা আচ্ছা। এই শোন পোলা, হ্যাঁ ও কোন ঘরে থাকবে, আচ্ছা কোথায় যাবে, হ্যাঁ এই সমস্ত দেখাশোনা করবি কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর শোন, হ্যাঁ বল, ও যদি বেড়াতে যায় তুই কিন্তু সঙ্গে যাবি, ঠিক আছে? ও যদি স্টিয়ারিং এ হাত রাখে তুই কিন্তু ব্রেকে পা দিয়ে রাখবি। আচ্ছা আচ্ছা। আর ও যদি বন্দুক তুলে ধরে তাহলে কিন্তু তুই বুক পাতবি। কি কি বলছেন বাবু? ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাবো না, আরে বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ালে আমি যে মরে যাবো গো। তুই পাগল, তোলা হবে বাংলা বিদ্রোহী দল, রঘুরাঘাতের দল বিদ্রোহী, ওরে বিদ্রোহীরা কখনো মরে না রে, মরে না। কিন্তু তোমাদের কথা শুনে না আমার বেশ ভয় লাগছে। ওমা কেন কেন, ভয় কেন? মনে হচ্ছে এই ঝিলিক দিদি মনে এই বাড়িতে আসার পর তোমরা তো শুধু তাকেই ভালোবেসে যাবে, আমাকে তো আর ভালোবাসবে না। দূর পাগল, মায়ের কাছ থেকে কি কখনো সন্তানের ভালোবাসা ভাগ করা যায়? যায় না রে, যায় না। গিন্নিমা, তোর গিন্নিমা ঠিকই বলেছে পলাশ, ভালোবাসা বেড়ে যায়, ভালোবাসাকে ভাগ করা যায় না। বাবু তুই দেখিস পলাশ, হ্যাঁ ছোটবেলায় যেমন সবাই আমরা এক সুতোয় বাঁধা ফুলের মালা হয়ে এই চৌধুরী বাড়ি আলোয় আলোকিত করতাম, আজও ঠিক সেইভাবে আমরা চৌধুরী বাড়িকে আলোয় আলোকিত করে তুলব, আগামীকে ডেকে বলবো দেখে যাও ভবিষ্যৎ আমাদের বর্তমান কত আনন্দে কত সুখে। তারপর তারপর তোমাদের যৌবনকে কাছে পেয়ে আমরা ফিরে যাব আমাদের সেই যৌবনে, আবার আমরা হাসবো মেঘের কোলে, রোদ্দুর যে হাসাতে শিখিয়েছিল আবার আমরা গাইবো সেই গান। ওরে উপলাশ, তোর সে গানটা মনে আছে বাবা? গানা বাবা, গানা একবার সেই গানটা। বাসবো ভালো রাখবো ভোরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজ কি বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভোরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজ কি বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাস
হাসবো ভালো রাখবো ভরে কাজল দেবী বিট্টু কেন টাকা চুরি করেছে আরো নিশ্চয়ই বুঝতে পারছেন। এক রাস চাপা চন্দনা বুকি নিয়ে কেনই বা ঘুরে বেড়াচ্ছে এই ছোট্ট ছেলেটা? অফিসার, আপনি পারেন না ওর যন্ত্রণা লাঘব করতে? পারেন না একটু মায়া মমতা দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করতে? পারেন না ওর বাবা মাকে ওর কাছে ফিরিয়ে দিতে? যাক, এখনই আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে না, তার আগে আমি কয়েকটা প্রশ্ন ভীমাকে করতে চাই। আচ্ছা ভীমা, তুমি তো লালমোহন বাবুর কাছে কাজ করছো অনেক বছর, তুমি তো এই গ্রামের ছোটবেলা থেকে আছো। আগে হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? শুনেছি তুমি যে বস্তিতে থাকো সেই বস্তিতে বিট্টুর বাবা মা থাকতো, ওরা কি অপরাধ করেছিল তা নিশ্চয়ই তুমি জানো? না স্যার, আমি কখনো তাদের কোনো খোঁজ খবর রাখতাম না। কেন রাখতে না? না মানে, আপনি কি বিট্টুর মা বাবার ব্যাপারে ভীমাকে সন্দেহ করছেন? আপনি কি জানেন ম্যাডাম, পুলিশের চোখটাই সন্দেহের, যাকে সামনে পায় তাকেই সন্দেহ করে। এই যেমন ধরুন, একটু পরে হয়তো আপনাকেও সন্দেহ করতে পারি। আবার বলা যায় না, মাননীয় এমএলএ অর্থাৎ আপনার স্বামী মিস্টার লালমোহন বাবুও আমার সন্দেহের লক্ষ্য হতে পারে। আমি কিন্তু রাজসভা চক্র উপর ঝুলে থাকা মানুষ নই অফিসার, আর আপনিও কিন্তু পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন নন যে আপনি লক্ষ্য ভেদ করবেন। এ গায়ের আমাকে সকলে লালমোহন বাবু বলে জানে, তাই সরকারি দপ্তর থেকে দরকারে এমএলএ ডিগ্রিটা আমার নামের পাশে বসিয়ে দিয়েছে এ গায়ের অজস্র মানুষ। মানিকডাঙ্গা থানাতে আপনি প্রথম এসছেন তাই রক্ত গরম করে আপনি ঠান্ডা করতে চাইছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন অফিসার, আপনার ওই সবার ঘটনা কাজ দিয়ে তৈরি, তাই অন্যের ঘরে ঢিল মারবার আগে একবার নিজের কথা না ভাববেন। কাজল, তুমি ভেতরে যাও, আমি অফিসারের সাথে কিছু প্রাইভেট কথা বলে এক্ষুনি যাচ্ছি। বেশ, আমি ভেতরেই যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনাকে আমি একটা কথা বলেছি অফিসার, মেঘ যত কচ্ছল করে তত কিন্তু বর্ষায় না,
বিট্টুর মা বাবা চলে যাওয়ার পর থেকে ওকে আমি আমার কাছে এনে রেখেছি। স্নেহ থেকে বঞ্চিত হয়ে ও যন্ত্রণা সহ্য করলেও তা আমার মনুষ্যত্বের কাছে অসহ্য হয়ে উঠেছে। তাই বলছি, শুধু গর্জন নয়, যদি পারেন তাহলে এক মশলা বর্ষণ করে দেখান, তাহলে অন্তত একটা শিশুর কাছে এই পুলিশ ডিপার্টমেন্টের দামটা একটু বাড়বে। আপনি নিশ্চিন্ত থাকুন কাজল দেবী, পাথর ঘরে যখন আমি একবার ঢুকতে পেরেছি তখন অন্যায়ের বেউলা যতই লখিন্দরকে আড়াল করতে চান না কেন, আমি জবল মারবো। আপনার বিশ্বাস আছে অফিসার? আরে বাবু, আরে উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না অফিসার, ঠান্ডা মাথায় কাজ করুন। আরে ফিরা, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাগছিস রে? অফিসার আমাদের বাড়িতে আজকে প্রথম এলো রে, কিছু উপহার নিয়ে। উপহার? উপহার? এই যেমন ধরুন একটা সোনার নেকলেস, কিছু স্টাইল করা বিদেশি চুড়ি, আর তার সঙ্গে একটা লাল দামি বেনারসি শাড়ি। আপনার কি ধারণা আমি মাঝে মধ্যে শাড়ি চুড়ি পরি? আরে না 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 অফিসার, আপনি পরবেন কেন, কি মুশকিল, ওগুলো আপনার স্ত্রী চুন্ডে দিচ্ছি। আমি বিয়ে করিনি। আপনি বিয়ে করেননি? পেটলাগ ওটা আপনার। একটা কথা কান খুলে শুনে রাখুন, নিষ্ঠার মাল মহর না বলে এই পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কিন্তু আপনার কেনা খারাপ নয়, সব পুলিশই ভূত ধর্ময়। ওই শাড়ি আর চুড়িগুলো যত্ন করে রেখে দেবি, যে গ্রামের সবার সামনে আমার উপর রাগ করে চলে যাচ্ছেন অফিসার, কিন্তু আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আরে খাল কেটে কুমির আনলে, আরে সে কুমির কিন্তু কামড়া ভয়। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয় মিস্টার লাল মোহন গাঙ্গুলি। রাতের অন্ধকারে সূর্যকে দেখা না গেল, ওই সূর্যই কিন্তু চাঁদটাকে আলো দেয়, আর ওই সূর্যটার সন্ধান যদি আমি একবার পাই তাহলে আপনাকে আমি বোঝাবো, খাল কেটে কুমির আনলাম না কুমিরটা মেরে খালের জলটাকে পরিষ্কার করলাম। চলি, নমস্কার। ভালো মানুষটা সম্পর্কে একটু খোঁজ খবর রাখবি। ঠিক আছে সাহেব, কিন্তু আমার মনে হয় কি সাহেব, এই সাহেব পুলিশ অফিসারটা অন্য পুলিশ অফিসারদের মতন নয়, আচ্ছা একটুকু শক্ত আছে। আরে প্রতি প্রতি মানে তো চিহ্ন রে, কিন্তু জানিস তো রবিনা, ওই চিহ্ন লোকে ছিন্ন ভিন্ন করার শক্তি আমার আছে রে। হ্যাঁ রে বিমা, আরে কথার মধ্যে কথা বলতে গিয়ে ভুলে গেছি, আরে তোর বোনটা কেমন আছে রে? সে চাপা ভালো ভালো। হ্যাঁ দেখ বিমা, আরে তোর বোন মানেই তো আমার বোন। শোন একবার তোর বোনকে আমার সঙ্গে দেখা করতে বলিস, কতদিন ধরে মেয়েটাকে দেখি না রে, কতদিন ধরে মেয়েটাকে দেখি। নিশ্চয় বলবো স্যার। আমি তাহলে আসি সাহেব। নমস্কার। হ্যাঁ নমস্কার। আরে এতদিন পর কেউ যেন আমাকে ভাবিয়ে তুললো, ওই সাল হারাম যেন পুলিশ অফিসার যদি আমার গোপন ফাইলগুলো পেয়ে যায় তাহলে সব কথা আবার ফাঁস হয়ে যাবে। আমি কখনো ফাঁসি গ্রামের মানুষের কাছে শুধু দেবতা দেবতা হয়ে থাকো, ওই দেবতার ছত্রবশে শয়তানদের হেরো বিষয়ে কেউ করে দাও নিজের মানবতাকে, নাইলে তিন গণেশ কুল্ট
পরিবর্তে সৃষ্টি করে নিতে হলো ব্যবস্থা। ওই স্যার মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেমের পতাকা উচ্চস্বরে চিৎকার করে তুমি বলো লাল সারে যা সাচ্চা ও উচ্চ মঞ্চ থেকে নিচের মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে চিৎকার করে তুমি বলো লাল পাখিগুলো খাবারের জন্য উড়ে গিয়েছিল দেশ দেশান্তরে, আর বর্তমানটাকে সন্ধ্যা মনে করে পাখিগুলো আবার ঘরে ফিরছে। বধুরী লগ্নে টকটকে ডুবন্ত লাল সূর্যটাকে পিছনে ফেলে পাখিগুলো আবার বাসায় ফিরছে। তোমার কথাবার্তা আমার মগজে ঢুকবে না। তা ঢোকাবার দরকার কি বাপু? এখন বল, এখন বল তুই কোথায় যাচ্ছিস? যাচ্ছিলাম আবার কোথায় বলো তো? ওই গন্ডগোলের হাত থেকে বাঁচবার জন্য আমি পালাচ্ছিলাম। গন্ডগোল মানে ওই লালমোহন গাঙ্গুলির ভাই? হ্যাঁ গো হ্যাঁ, নামও গন্ডগোল আর করেও গন্ডগোল। কেন রে, কি করেছে গন্ডগোল? কি আবার করবে? ওই গন্ডগোল আমাকে আমাকে বিয়ে করবে। তা মন্দ কি রে, ওই লালমোহনের মতো নয় গন্ডগোল, হাসি খুশি একেবারে বেশ ছেলে। তা হ্যাঁ রে, এই গন্ডগোলটা গেল কোথায়? এই তো জীবন, জাগ না যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া লাগাও ফোড়া, জিনসেরি শ্যাম্পেন রাম। আমি এখানে বাবা, হে একেবারে পিছু পিছু আমার পিছু পিছু এখানে চলে এসেছে। গালি বিয়ের আগে সব ছেলেরাই মেয়েদের পেছনে পেছনে ছুটে, আর ওই বিয়ের পর সব মেয়েগুলো ওই ছেলেদের পেছনে পেছনে ছুটে। আর চিন্তা করিস না, এখন যেমন আমি তোর পেছনে পেছনে ছুটছি, বিয়ের পর দেখবি ঠিক তুই আমার পেছনে পেছনে ছুটবি। সাক্ষাৎ আমায় বিয়ে করবে না তাল কোথা? ওভাবে বলছিস কেন চাপা? আরে ও তো প্রতিদিন মদ খায় না, বছরে মাত্র দুদিন খায়। দুদিন? দুদিন, যেদিন বৃষ্টি পড়ে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না সেদিন খায়। হ্যাঁ আমার দাদা দিব্যি করছিস কেন? এখন যদি তুই মদ না ছাড়িস তাহলে আমার দাদা আজ থেকে আমি মদের বোতল গন্ডগোল, এটা কিন্তু ঠিক নয়। এইভাবে মদ খেলে তোমার শরীর যে খারাপ করবে। মদ আমি কেন খাই তা আমি ঠিক জানি না, তবে তোমরা বিশ্বাস করো এই মদ খেয়ে না, এই মদ খেয়ে আমি খুব ভালো থাকি। এই সমাজে সুস্থ মানুষগুলো সুশিক্ষার অন্ধকারে যে অসুস্থ কাজগুলো করে বেড়ায়, তা আমি সুস্থ হয়ে আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। আর তাই তো আমি নিজের বিবেকের বুকে একটা প্রকাণ্ড তালা লাগিয়ে আমি
আমি নিজেকে অসুস্থ করে রাখি। বা বারে সময় দর্পণের প্রতিবিম্ব বা সাবাস। আমি বলছি গন্ডগোল, তুমি মদ খেও, শিক্ষা রুচি আর সত্যের মাথা খাওয়ার চাইতে মদ খাওয়া ঢের ভালো। বুঝলি রে চাপা, এরকম একটা রত্ন যদি তোর স্বামী হয় তাহলে সবচেয়ে সবচেয়ে খুশি হবো আমি রে আমি রে। নবাব কাকা, ওটি হবে না নবাব কাকা, ওটি হবে না, মাতালকে আমি বিয়ে করতে পারবো না। তোকে একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ, তাই ওকে বিয়ে না করে তুই কোনো ভুল করে ও মানুষকে বিয়ে করে ফেলিস না। কারণ নবাব কাকা, কারণ মদ লিভারে যায় আর সময় হলে সিনেসা কেটেও যায়। নবাব কাকা, কিন্তু চরিত্রের সঙ্গে যদি অমানবিকতার মদ মিশে যায় তাহলে সিনেসা সিনেসা কোনোদিন কাটে না রে চাপা। নবাব কাকা, সিনেসা কোনোদিন কাটে না, সিনেসা আমি কাছে যেতে পারবো না, আমি দূরে দূরে তোমার সঙ্গে প্রেম করব। কি বোঝাবে একে, উনি দূরে দূরে ভালোবাসা যায় না। আমার মনে কত স্বপ্ন আছে, তোকে নিয়ে আমি একটা ঘর বানবো, আমি তোকে বিয়ে করবো আর 50 খানা বাচ্চা হবে। 50 খানা? আরে হ্যাঁ, ওই আগেকার দিনে তো আর ওই পরিবার পরিকল্পনা ছিল না, তাই মহাভারতের গান্ধারীর 100টা বাচ্চা হয়েছিল। আর এখনকার দিনে তোর পরিবার পরিকল্পনা রয়েছে, মানে হাফ, মানে ওই 50টা। হ্যাঁ বুঝেছি, এই বিয়ের পর ওই একটা ব্যাপার নিয়ে তোমার সাথে আমার চরম অশান্তি হবে, এমনকি কথাবার্তাও বন্ধ হয়ে যাবে। বলে কি, আরে কথাবার্তা কোনো দরকার নেই, কথাবার্তা কোনো দরকার নেই। আরে বাচ্চা হওয়ার সঙ্গে কথাবার্তার সম্পর্ক কি আছে? হ্যাঁ বুঝেছি বুঝেছি, তাহলে বিয়ের পর আমাকে সারা জীবন এই হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে। ক্ষতি কি? সরকারি হাসপাতাল, একবার বেড ছাড়লে আর বেড পাওয়া যাবে না, তাই আমি তোর জন্য একটা পার্মানেন্ট বেড নিয়ে নেবো, ওঠাও ঠিক কোনো দরকার নেই, তুই মাত্র শুয়ে থাকবি, বুঝলি? ছোট মারি, এই তোদের মতো পুরুষদের না একবারে গুলি করে মারা উচিত। কি যে বলেন, ওরে স্বাধীনতার আগে সবাই ওই গুলি খেয়ে মরতো, এখন আর কেউ গুলি খেয়ে মরে না, বুঝলি? এখন সবাই ওই ভেজাল খেয়ে মরে। তাহলে তুই ভেজাল খেয়ে মর, আমি চলি। যেও না, আমি যে তোমার ওই চাপা ফুলের আমি মৌমাছি হতে চাই। চুপ কর, এটা মার। হে হা, খুশি হাজার সহি গম জুদা নহীঁ হোতা, গরীব কিতনে ভি পিলে নশা নহীঁ হোতা। अल बेले सोलो सखेले तेरी तो हस्ती है क्या, एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश हो गया। झूम 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 তোমার বোনের আমাকে খুব পছন্দ, ও আমাকে বিয়ে করবে। বিয়ে করবে আমার বোন? তোমার বোন বিয়ে করবো বলেই তো আমাকে এখানে রেখে নিয়ে এসছে।
এটা কি হলো মাইরি? অযথা আমার উপরে রাগ করে চলে গেল? আর জায়গা দেখা যাবে। उन्होंने क्यों पूछते हूँ? मोहब्बत करने वाली मुंह से बोलती नहीं। समझाना है तो दिल पर रखो दिल की धड़कन, तब सुनाई देगा मोहब्बत का धूम ओही। ब्रदर प्रेमे पड़ो एक कथा मने रेखो, गॉड मेड लव, लव मेड रिलेशन, रिलेशन मेड ट्रबल, एंड ट्रबल मेड डेथ। মৃত্যু সাথে দস্তি, চোখে থাকবে হিংস্রতা, মুখে থাকবে অহিংসা, ভাববে কিছু, দেখবে কিছু, দেবে কিছু, আনবে কিছু, জানবে কিছু, কিন্তু নিজে করবে অন্য কিছু যা কেউ কোনোদিন করেনি। আছি, কেমন আছিস রে ভীমা? ভালো, আমি যাই, দীর্ঘদিন গ্রামে ছিলাম না, অনেক কিছু পাল্টে গেছে, আমার অনেক কাজ জমা হয়ে পড়ে আছে, হিসেবের খাতাতে অনেক কিছু লিখতে হবে, এতদিন ধরে শুধু জমার ঘরে জমিয়েই গেছি, এবার শুধু খরচ করার পালা। কি জমিয়ে গেছেন পিতাদা? জমিয়েছি, জমিয়েছে মিথ্যাচার, প্রবঞ্চনা, ঘৃণা, চোখের জল, বুকের ব্যথা আর ভ্রষ্টাচার, নীতিহীনতার কালি দিয়ে এবার ওগুলোকে আমি একটা একটা করে ছেটে ফেলবো। দাদার তোমার দাদাকে বলো পিটার দা যাবজ্জীবন সাজা শেষ করে আজ গায়ে ফিরেছে। হ্যাঁ, এমন ভাবে গর্ব করছেন মনে হচ্ছে আপনি জেল কেটে সাজা কেটে এই গায়ে ফেরেন নেই, নোবেল প্রাইজ নিয়ে গায়ে ফিরছে। কাকে কি বলছিস তুই? একটা দাগি খুনিকে তার পাপ কর্মের ইতিহাস শোনাচ্ছি। ভীমা, তোমরা সবাই ওনা গিরকর্তন করলেও আমি কিছুতেই ওনাকে ভালো ভাবতে পারবো না, কিছুতেই না। ভীমা, তোর সেই ছোট্ট বোনটা না তা মা আমার, আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে ভালো ভাবতে পারবে না? একটা জলজান্ত মানুষকে খুন করাটা আপনার কাছে অন্যায় নয়? তোমরাও তো খুন করছো, প্রতিনিয়ত এই দেশের মানুষ খুন করছে, হাজারে হাজারে লাখে লাখে মরছে, ওরা কারা? মনুষ্যত্বেরা, বিবেকরা, পিতা মানুষগুলো অমানুষ হয়ে খুন করছে বিবেককে, মনুষ্যত্ব কি? তাই তো স্বাধীনতার এতগুলো বছর পরেও সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়, নববধূকে পনির জন্য গলায় দড়ি দিয়ে ঝুলতে হয়, বেকারকে মদকে হাতে ছুরি কিংবা বন্দুক তুলে নিয়ে সাজতে হয় সমাজ বিরোধী, আর সমাজ বিরোধীর মাকে সাজতে হয় সমাজ বিরোধীর মা, ভাইকে সাজতে হবে সমাজ বিরোধীর ভাই। কিন্তু তোমরা বলতে পারো এই সব মা বাবা ভাইয়ের সঙ্গে ওই সমাজ বিরোধীর ভগবানও তো আছেন, তাহলে তাদের মা বাবা ভাইয়ের সঙ্গে সমাজ বিরোধীর ভগবান হয় না কেন? আসলে শালা বর্তমানের নেতাগুলোর মতো ভগবানও পাল্টি বাজ, যখন যেদিকে পাল্লা ভারি সেই দিকেই ঝুঁকে পড়ে। ওহ গড, হাতের কাছে পেলে মানুষ নয় আমি তোমাকেই খুন করতাম। ছাপার কথা তুমি কিছু মনে করো না, আসলে ও আরে দুর্বোকা, আমি কিচ্ছু মনে করিনি, আরে আমাদের কিছু মনে করতে নেই, আরে সত্যি তো আমি খুনি, হ্যাঁ হ্যাঁ সত্যি আমি খুনি, রহস্য করে বাবাকে আমি খুন করেছি, ইয়েস ইয়েস আই কিল হিম, বাট তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, তাই তো মাঝে মাঝে আমার মাথা রক্ত কোনাগুলো টকবক করে ফুটতে ফুটতে আমি চিৎকার করে বলি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে, আমি বাঁচিবারে চাই, বাঁচিবারে চাই। পিতা, পিতা বুঝতে পারি না, আমি কিছুতেই বুঝতে পারি না। আমাকে বোঝাবার কোনো দরকার নেই, একটা কথা তোমরা সবাই মনে রেখো, যে যতই পিটার বাবু হয়ে
সাফাই ডাক না কেন, আমার কাছে তার মূল্যহীন। আমি পিটার বাবুকে সেই দিনই ভালোভাবো যেদিন যেদিন আলোর পথে উনি আবার ফিরে আসবেন। কিরে গন্ডগোল, আরে মদের নেশা তো আউট, ইন কর ইন কর। পিটারদাকে দেখে মনে হয় না যে পিটারদা খুন করতে পারে, আমার সন্দেহ হয়। আমার আমার বড় জানতে ইচ্ছে করে সেই দিনের ঘটনাটা কি ঘটেছিল, তা আমাকে একদিন না একদিন ঠিক জানতে হবে। কেন পিটারদাকে এইভাবে ওরা দোষী সাব্যস্ত করলো? প্রয়োজন হলে আমি ওই দোষীরে আমি কেড়ে নিয়ে আসবো এই সূর্য নদীর মাঝখান থেকে, আর সেখান থেকে সেখান থেকে দেখবে চারিদিকে শুধু রক্ত রক্ত রক্ত, চারিদিকে রক্ত। চাপা, ওরে ও চাপা, বলে বাড়ির মানুষগুলো সব গেল কোথায়? যদু কাকা, ও যদু কাকা, কোথায় আর যাবো গিন্নিমা, আর যে ঝিলিক তিনি মনে আসছে, তাই পুকুরে জাল ফেলেছিলাম, তা কি বলবো গিন্নিমা, হারু জেলে একটা পেল নাই, হ্যাঁ তা 10 কেজির একটা রুই ধরেছে। আরে ধরলেই তো হলো না, সেটাকে কেটে কুটে রান্না তো আমাকেই করতে হবে নাকি? আচ্ছা গিন্নিমা, এই দিদিমণি কখন আসছে গো? আসার সময় তো হয়ে গেছে, কিন্তু এখনো যে কেন আসছে না সেটাই বুঝতে পারছি না। আমি কিছুতেই বুঝতে পারছি না নন্দিনী, তুমি কেন বুঝতে পারছো না? সন্তান যদি বিদেশ থেকে ফিরে এসে তার বৃদ্ধা মাকে চিনতে না পারে, তাহলে তো সন্তানের অস্তিত্বটাই বিপল। তাই তো আমি আমার বোন ঝিলিকে গায়ে ফিরিয়ে নিয়ে আসছি। দুর্ভিক্ষের আচর জোড়ানো গায়ে, এ গায়ের লোক আজ সব কাজ করে, কৃষক বধুরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। হঠাৎ সেদিন জল আনবার পথে বাগদি বউটা থমকে দাঁড়ায় পাশে, ঘোমটা সরিয়ে দেখেনি কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সেই কোন ছোট্টবেলায় এই কবিতাটা পড়েছিলাম, তোর এখনো মনে আছে পিটার? মনে আছে রে, মনে আছে, আমার সব মনে আছে। তা বল কেমন আছিস? ভালো আছি রে, ভালো আছি। নন্দিনী, পিটার আমার বন্ধু, এতদিন পর আমাদের বাড়িতে এলো, তুমি ওকে চিনতে পারছো না? বাবার মৃতদেহের সামনে বসে থাকলে মানুষটাকে আমি দেখেই চিনতে পেরেছি, তাই নতুন করে চেনার কোনো প্রয়োজন নেই। তা জেল থেকে কবে ছাড়া পেলেন? আজই, আর সোজা তোমাদের সঙ্গে দেখা করতে ছুটে চলে এলাম। বৌঠান, এখনো দেখছি আমার উপর থেকে তোমার রাগ কমেনি। রাগ? রাগ অভিমান তো মানুষের উপরে করা যায়, আমার কাছে আপনি একটা অমানুষ ছাড়ার কিছু নয়, তাই তাকে ঘৃণা ছাড়ার কিছুই করা যায় না। নন্দিনী, ঘটনাটা কি খুব অস্বাভাবিক লাগছে পিটার বাবু, এই কালামুখ নিয়ে এই বাড়িতে আসতে আপনার লজ্জা করছে না? চাপা, চিৎকার করে চিৎকার করে শব্দকে চাপা দেওয়া যায়, কিন্তু থামানো যায় না। তাছাড়া তাছাড়া কজনকে তুমি থামাবে বলতে পারো? এসব কি বলছো কি নন্দিনী তুমি? পিটার আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধু নয় বড় চামচা, তাই পায়ে পায়ে ঘুরি। একবার কি ভেবে দেখেছো বিড়াল বিনা মতলবে পায়ে পায়ে ঘুরে? পিটার বাবু, কেন কেন আপনি এই সংসারটাকে ধাক্কা দিয়ে ভাগতে চাইছেন? চলে যান, চলে যান, চলে যান। ও যদু কাকা, তোমরা জানো না কাকে কি বলছো, আমার বন্ধু এই পিটার দিনের পর দিন জেলের ঘানি টেনেছে, আর একটু একটু করে পাপ সঞ্চয় হয়েছে আমার এই হৃদয়ে। পাপ তুমি করনি, পাপ কপে পাপের প্রায়শ্চিত্ত করে এসেছে তোমার বন্ধু। কারণ যে গরু ঘানি টানতে পারে না, তা ঠাঁই হয় পেজরা পোলে। নন্দিনী, ওঠান ঠিক কোথায় বলেছে রাজশেখর, আমারই ভুল। আরে জেল থেকে সাজা খেটে ফেরার পর কোনো মানুষ যে আর মানুষ থাকে না, তা আমার জানা ছিল না রে, একটা অমানুষে পরিণত হয়, তা আমার জানা ছিল না। তোমাদের তোমাদের কাউকে কিচ্ছু ভাবতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তবে তবে যাবার আগে আমার খুব ইচ্ছে ছিল আমার আমার পলাশকে একবার দেখে যাবো। রাজশেখর,
আবার কেমন আছে আমার পলাশ? যার বাবা খুন করে জেলে সাজা খেটে গায়ে ফিরে কলঙ্কিত মুখ নিয়ে ঘুরে বেড়ায়, সেই ছেলে যে তার ভালো থাকতে পারে না সেটা বোঝার মতো তোমার বয়স হয়েছে বাবা। পলাশ! হ্যাঁ, আমি তোমার একমাত্র ছেলে, কিন্তু তোমাকে বাবা হওয়াতে আমার নিজের জীবনের প্রতি প্রতিষ্ঠা চলবে তাই। পলাশ! পৃথিবীতে আসতে গেলে প্রত্যেকটা মানুষের একটা বাবা নামক মাধ্যম লাগে কর্তা বাবু, শুধু জন্ম দিলেই তার বাবা হওয়া যায় না। দীর্ঘ 12 বছর বাবা স্নেহ মায়া মমতা শাসন আমি কিছুই পাইনি। আপনি আপনি আর গিন্নিমা না থাকলে হয়তো আজ আমাকে সময় স্রোতে ভেসে যেত। আজ এতগুলো বছর পর হঠাৎ উনি এসেছেন এই পিতৃত্বের অধিকারে সন্তানের প্রতি ভালোবাসাতে গেলটা আমার কাছে অসহ্য লাগছে। আমি হয়তো আর সহ্য করতে পারবো না রাজশেখর, এক অজ্ঞাত ঝড়েই আমার সব ভাষাগুলো কেমন যেন এলোমেলো হয়ে গেল। তুই আমাকে আর আটকাস না, আমি যাই। তুই কেন বলতে পারছিস না পিটার যে সেদিন কি ঘটনা ঘটেছিল? না রাজশেখর না, তুই কিচ্ছু বলবি না। তুই বলে ফেল পিটার। না না রাজশেখর, কিচ্ছু বলবি না, আমাকে আটকাস না, আমার চিৎকার বলতে ইচ্ছে করছে। ওরে বাবা, কত বড় হয়ে গেছো, পুরোপুরি একবার মেমসাহ হয়ে গেছো। হ্যাঁ, এত বড় হবো না, সময়টা তো আর কম কাটেনি। আরে যদু কাকা, হ্যাঁ এই তো যদু কাকা। শুধু খেলাধুলো, ও গাছে উঠে যেত, ও পড়ে গেলে করতিস। তার মানে ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। পলাশ না, যাক তবে চিনতে পেরেছেন। পড়েছে তুই আবার ওকে হঠাৎ আপনি আগে করছিস কেন? তুই তো ছোটবেলায় ওকে পেতনি বলতি। তবে একটা কথা বলে যাচ্ছি, আজকের এই শুভ দিনে যদি কর্তা বাবু ওই পিটার বাবুকে থাকতে বলেন তাহলে আপত্তি করো না। একটা কথা মনে রেখো, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? চাপা স্পর্ধা কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে নন্দিনী। তুমি বোধহয় ভুলে গেছো, কেঁচো কিন্তু মাঝে মাঝে সাপের মতো চক্র ধারণ করে। হ্যাঁ, আমিও যাই, দেখি ওই ঝিলিক তিনিমুনের জন্য ওই পুকুরে আর কি কি মাছ পাওয়া যায়। হ্যাঁ সেই বরং ভালো। আরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়, এখানে আয়। দেখ তো বোন, তুই একে চিনতে পারিস কিনা? কই না তো, এটাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। সে কি রে, তাহলে তো দেখছি তোর ছেলেবেলার কোনো ঘটনাই মনে নেই। তুই আমার বন্ধু পিটারকে চিনতে পারছিস না? হ্যাঁ চিনতে পারছি দাদা, চিনতে পারছি, তোমার বন্ধু পিটারকে চিনতে পারছি, কিন্তু আমার বাবার খুনি পিটারকে চিনতে পারলেও আমি চিনতে চাই না। ঝিলিক! ঝিলিক তো ঠিক কথা বলেছে, একজন খুনিকে না চেনাই ভালো। আবার সেই একই ভুল। রাজশেখর, আই এম এলোন, আমি চলি। তবে হ্যাঁ, যাবার আগে বলে যাই, আমি হয়তো আর কোনোদিন একটু ভালোবাসার জন্য তোমাদের সামনে এসে দাঁড়াবো না, কিন্তু যদি তোমরা কোনোদিন বিপদে পড়ো তাহলে আমাকে ডেকো,
সেদিন যদি পাহাড় এসে পথ আটকায়, সমুদ্রে এসে পথকে পিছল করে দেয়, তবুও আমাকে ডেকো। আমি সেদিন আমার এই রক্তমাখা হাত দুটো তোমাদের সাহায্যের জন্য বাড়িয়ে দেব। গড ব্লেস অল অফ ইউ, গড ব্লেস অল অফ ইউ। পিটার, ওকে যেতে দিন কথা বাবু। তুমি জানো না পলাশ, তুমি জানো না কতখানি দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছে আমার বন্ধু ওই পিটার। কথা বাবু, যদি সম্ভব হতো তোমাদের সমস্ত কথা বলে দেওয়ার। এনিওয়ে, আজ আজ ঝিলিক এসেছে, ঝিলিকের আনন্দ নিয়ে আমি চিনে মিনি খেলতে চাই না। তাই বলছি তোমরা তোমাদের বিশ্বাস নিয়ে থাকো, আমাকে আমার বিশ্বাস নিয়ে থাকতে দাও। ভগবান, আমি জানি সত্যকে একদিন তুমি প্রকাশ করবে, আর ততদিন আমি বেঁচে থাকবো, ততদিন আমি বেঁচে থাকবো, ততদিন আমি বেঁচে থাকবোই। কথা বাবু, আমি যতদিন এখানে আছি দাদাকে আমি ঠিক পাল্টে দেবো। যতদিন আছো মানে তুমি কি আবার বিদেশে চলে যাবে নাকি? যাবো না তো কি, এই গায়ে কি আছে? আরে বাবা, দাদা শুনতে খারাপ লাগবে তাই অমন করে বললাম, গায়ে কি আছে কি? হ্যাঁ, এক গোলা ঘোমটা আর এক মস্ত লজ্জা। আরে বাবা, বার, রেস্টুরেন্ট, পার্টি, সোসাইটি কিছুই তো নেই। আছে, কি আছে এই গায়ে? ধানের ক্ষেত, নদীর জল, পদ্ম আর শালুকের দল, বালিগঞ্জের লেক, গড়ের মাঠ, গ্র্যান্ড কিংবা তাজ হোটেল, বটের ছায়া, রাখালিয়া বাসি, পায়ে চলা মেঠো পথ, ইডেন গার্ডেন, নিকো পার্ক কিংবা সান সিটি, রথের মেলা, মনসার ফাসান, মাটির কুলুঙ্গিতে লক্ষ্মীর ছাপি, আরে ওয়া, সিনেমা হল, থিয়েটার হল, বলিউডের ঋত্বিক আর শাহরুখ খানের সেই হিন্দি গান, দিল মেরা হর বারি মিলনে কো বেকরার হ্যায়, কহো না প্যার হ্যায়, কহো না প্যার হ্যায়, হ্যাঁ তুমসে প্যার হ্যায়, কহো না প্যার হ্যায়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, সারি সারি জাগাতা হ্যায় আখিয়া সে পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমায় মন ভোলায় রে। গ্রাম ছাড়া গ্রামের কাছে আজ একটা শহর হেরে গেছে। তার মানে? মানে মানেটা হলো আমরা তো খুব তোমাদের সাথে মজা করছিলাম। সত্যি 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 সত্যি, এই তিন সত্যি করে বললাম মোদি। আর বাবা, এই গ্রাম তো দূরে কথা, আমি তোমাদের কাউকে ছেড়ে কোথাও যাব না। সত্যি শুনেছি উত্তরে পাহাড়ের ওপর নাকি একটা মন্দির হয়েছে, আমাকে দেখাতে নিয়ে যাবে না? হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো। কি হলো, তোদলাচ্ছ কেন? আরে বাবা, গ্রামে বলনো দর্শন তো খুব স্মার্ট ছিলে, এখন তোদলাচ্ছ কেন? আমাকে দেখাবে না কিছু? দেখাবো, তুমি কি জানো, তুমি এখন একটু বিশ্রাম নাও, সান্টান সেরে বিশ্রাম নাও, আমি তোমাকে পরে এসে নিয়ে যাবো। আচ্ছা আমি আমি আসি, ঠিক আছে? আরে এই তো এলি, কিছু খেয়ে যা বাবা। আরে আমি না গেলে কিষানাকে খেতে পাবে না, আগে ওদেরকে ছুটি দিয়ে আসি, তারপর এসে কিন্তু খাবো। আমি কিন্তু তৈরি হয়ে থাকবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি তৈরি থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাবো। কেমন? আচ্ছা তাই, আরে যাই বলো,
আসি। গিন্নিমা, তোমার ঝিলিক দিদিমণি কিন্তু অনেক বড় হয়ে গেছে। আচ্ছা আসি পেতনি। এবার বলো তোমার জন্য পাত্র খুঁজবো নাকি কোনো সাহেবকে বেছে রেখেছো? থামো 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 বৌদি, আরে বাবা, নিজেকে তো চিনি, তারপর তো নিজের জীবন সঙ্গীকে চিনবো, তাই নাকি? তোমায় আমি একটা কথা বলছি ঠাকুর। বলো বৌদি। তুমি তো জানো তোমার দাদা তোমার দিদি আর জামাইকে একদম সহ্য করতে পারে না, মাও তাই রাগ করে ওই কাজলের বাড়িতে গিয়ে আছে। যদি পারো আমার এই ভাঙনটাকে একটু জোরে লাগাও বৌদি, দেখো যেন আমার সাজানো বাগানটা শুকিয়ে না যায়। ঠাকুরজি, আমার এই সাজানো বাগানটা যেন শুকিয়ে না যায়, যেন শুকিয়ে। বৌদি তুমি একদম নিশ্চিন্ত থেকো বৌদি, আরে বাবা আমি আবার সব কিছু ঠিক আগের মতো করে দেবো। শুনলে না, শুনলে না পলাশ কি বলে গেল, আমি নাকি বড় হয়ে গেছি। সত্যি পলাশদা, আমি যে বড় হয়ে গেছি সেটা না তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। এত বছর পর তোমাকে দেখে আমার ভিতরে আমি কেমন যেন হয়ে উঠলো। আচ্ছা আচ্ছা, এরই নাম কি ভালোবাসা নাকি শুধু যৌবনের মোহ? সে যাই হোক, এখন তো শুধু তোমার জন্য বলতে শিখেছে, কহো না প্যার হ্যায়, কহো না প্যার হ্যায়, হ্যাঁ তুমসে প্যার হ্যায়, কহো না প্যার। আরে না 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 না, হিন্দি গান হবে না। আর বাবা পলাশ তো আমাকে গ্রামের নামে পড়ে গেল, তাই গ্রামীণ ভাষায় তোমাকে আমি বলবো, আমার পড়ানো যা চায়।